আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। সকালবেলা এখনও কিন্তু পুরোপুরি রোদ ওঠেনি, তো ঘুম থেকে ওঠার পর একটু ব্যালকনিতে দাঁড়ালাম। বাহিরের পরিবেশটা এখনও অনেকটাই নীরব, মানুষজন হয়তো ঘুমোচ্ছে, আর আমার ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। তো এখন আমাদের নাস্তা রেডি করে নিচ্ছি, বাসার মানে কিচেনে চলে আসলাম আর কি। ব্যালকনিতে বেশ কিছুক্ষণ ছিলাম, তো কিচেনে এসে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, আমার আর আপনাদের ভাইয়ার নাস্তাটা রেডি করতেছি। আজকে সকালের নাস্তায় আমরা খাবো হলো সবজি ভাজি, ডিম ভাজা, চা, রুটি, এই তো। তো আমার সকল ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি কমেন্ট করে জানাবেন। তো এই হলো আমাদের সকাল থেকে আজকের ব্লগ শুরু করা। নাস্তা নাস্তা খাওয়ার পর আজকে কী কী করছি সেগুলো দেখাবো, আর আজকে একটু বাহিরেও যাব, তারপর আর কী কী করব সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তো চলে এসেছে টেবিলে, আমার নাস্তাও রেডি। আমার হলো ওই তো একটা ডিম ভেজে নিয়েছি, দুইটা রুটি, আর ও হলো তিনটা রুটি, দুইটা ডিম, আর হলো সবজি ভাজি। তো সকালবেলা সবজি ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে ডিম একটা খাওয়া সবারই উচিত। ডিমটা কিন্তু সারাদিন অনেক মানে এনার্জেটিক রাখে শরীরটাকে। তো আমরা অনেক মেয়েরাই আছি ডিম খেতে চাই না, আমরা যেহেতু সারাদিন বাসায় অনেক কাজ করি, আমাদের সবারই একটা করে ডিম খাওয়া উচিত। প্রত্যেক আপুদেরকেই বলছি, অনেকেই আছেন মানে ডিমটাকে মানে খেতে চান না। আমিও কিন্তু প্রায় সময় এটাই করি, রুটি আর এক কাপ চা, একটা রুটি দিয়ে বাস আমার সকালের নাস্তাটা করে ফেলি। ওর সঙ্গে যখনই খেতে বসি তখনই মনে হয় একটু ভালো করে খাওয়া হয়, কারণ দুজন মিলে গল্প করতে করতে নাস্তা খাওয়া যে কখন শেষ হয়ে যায় টেরই পাই না। আর এমনিতে যখন একা নাস্তা খাই তখন এক কাপ চা একটা রুটি হলেই আমার হয়ে যায়। তো এই হলো অবস্থা। তো যাই হোক, গল্প করতে করতেই দুজন মিলে খাচ্ছি, আর আজকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন আশা করি আজকের ব্লগ আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমার দেওয়া নতুন ব্লগের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর আপনি আমার ব্লগটা দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়াই খাচ্ছি আর কথা বলতেছি। তো খাওয়া দাওয়ার পর কি করব সেটা দেখাবো, আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন। তো সকালবেলা নাস্তা টাস্তা শেষ, এখন হলো ঘর দোরগুলো একটু গুছিয়ে নেব। আমাদের সকালবেলা মোটামুটি সবাই কিন্তু বিস্তারিত না একটু এলোমেলো থাকে, বিশেষ করে আমাকে অনেকেই বলে আমি একটু বেশি এলোমেলো। তো আসলে বাচ্চাদের ঘর একটু এলোমেলো থাকে। তো যাই হোক, আমি হয়তো একটু বেশি এলোমেলো এখন গুছাবো। আর সকালবেলা নাস্তা খাওয়ার পর ঘরটা না গুছানো থাকলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো বেডরুমটা আগে গুছাবো, তারপর অন্যান্য রুমগুলো গুছিয়ে নেব আর রান্না করব। রান্না করার জন্য ইলিশ মাছ একটা নামিয়ে রেখেছি আর পাঙাশ মাছ নামিয়েছি, ও হলো একটু বাজারে গিয়েছে সবজি আনবে আর কি। তো সবজি আনলেই রান্না বসাবো আর কি। তো কি বলবো, আসলে একটা মেয়ের পরিবার কিন্তু তার সব কিছু, তাই না? পরিবারের জন্য একটা মেয়ে সব কিছু করতে পারে, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম, তারপর নিজের প্রতি কিন্তু এত খেয়াল নেওয়া হয় না। পরিবারের প্রত্যেকটা সদস্যকে হ্যাপি রাখার জন্য একটা মেয়ে কিন্তু সবসময় চেষ্টা করে। তো আমরা যারা হাউস ওয়াইফ আমরা কিন্তু সারাদিন অনেক কাজ করি, যেগুলো আসলে
মেপে শেষ করা যাবে না। আর বেতন দিতে গেলে সেই বেতন যে কত হবে তা কিন্তু পরিমাপ করা যাবে না, তাই না? আমরা যখন বাসায় কাজের লোক রাখি বা মেপে মানে কাজগুলো করাই, দেখা যায় এক কাজের জন্যই কিন্তু আমাদের এখানে মানে উত্তরায় 700-800 করে দিতে হয়। মানে একটা কাজ করে দিবে যে কোনো, হয়তো ঘর মজবে নয়তো বা কাপড় ধুবে, তো এরকম যে কোনো একটা কাজের জন্য 800 টাকা করে দিতে হয়। তো আমরা যে সারাদিন কত কাজ করি মেয়েরা তা কিন্তু আসলে গুনে শেষ করা যাবে না। তারপরেও অনেক মেয়েরা আছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর পরিবারের অনেক মানুষের কাছ থেকে তাকে অনেক কটু কথা শুনতে হয়, তাই না? তো এরকম অনেক অনেক মেয়েরাই আছে যারা আসলে অনেক সাংসারিক জীবনে অসুখী। তো কিছু মেয়েরা তো মানে শুধু শুধুই অসুখী, আর কিছু মেয়েরা তাদের পারিবারিক সদস্যদের কারণে অসুখী হয়ে যায় সারা জীবনের জন্য, সেটা তো আর মানে বলে বোঝানো যাবে না। যার কপালে এরকম হয়েছে সেই একমাত্র বুঝতে পারে যে সারাদিন কাজ করার পর বিন্দুমাত্র ভালোবাসাটাও যেই পরিবারে পাওয়া যায় না, সেই মেয়েটাই কিন্তু পৃথিবীর সব থেকে বেশি অসহায়। আর সেই সব মেয়েগুলোই কিন্তু তখন একটা উল্টাপাল্টা ডিসিশন নিতে বাধ্য হয়ে যায়। তবে ভালো পরিবারের মেয়েগুলো মানিকজোঁটের ভয়ে হয়তো সারা জীবন ওই সংসারটাই করে যায়, আর যেই মেয়েগুলো দেখা যায় যে না মানে এই ধরনের পরিবার করা তার পক্ষে সম্ভব না, তখনই কিন্তু তারা উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলে, তারপরে কিন্তু তাদের নামে একটা কুৎসা রটানো হয়ে যায়। আসলে আমি আর অত ডিপলি যেতে যাচ্ছি না, আসলে আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকেই যে ধৈর্য ধরে সংসার করলে একদিন সেই সংসারে সুখ শান্তি হয়তো চলে আসবে যদি মহান আল্লাহ তাআলা চায়। তো কিছু আবার আছে দুষ্ট প্রকৃতির মেয়ে যারা নাকি মানে একটু দুষ্ট টাইপের, যাদের জন্য একজনের জন্য 10 জনকে মানে সমাজ দোষারোপ করে থাকে। তো সেটা তো আসলে অন্য হিসাব, যারা সংসার রেখেও সংসারে মন না দিয়ে অন্যদিকে একটু মনটা বেশি দেয়, এতে করে তো সংসারে অশান্তি হবেই, তাই না? আর এমনিতে যারা সহজ সরল জীবনযাপন করে তাদের পরিবারে দেখা যায় শ্বশুর শাশুড়ি বা ননদ এদের কারণে একটু হয়তো সমস্যা হয়, আর যারা নিজে থেকেই সংসারে অশান্তি তৈরি করে তাদের তো মানে কি বলবো, হয়তো ক্ষণিকের জন্য ভালো থাকে, একটা সময় এগুলো এমন রূপ ধারণ করে তখন সমাজে আর মুখ দেখানোর কোনো জায়গা থাকে না, তাই না? তো সবাইকেই মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা মা আমরা সবসময় মেয়ে সন্তানদেরকে একটু কঠোরভাবে শাসন করে বড় করার চেষ্টা করব, কারণ মেয়েরা হলো সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, আর বিশ্বাস করতে গিয়ে কিন্তু বিপদগুলো ডেকে আনে। এখন আশেপাশে যে অবস্থা দেখা যাচ্ছে আসলে কি বলবো, তো আমরা যদি ছোটবেলা থেকে মেয়েদেরকে শাসন করে বড় করি তাহলে কিন্তু মানে এরকম বিপদে পড়তে হবে না, কারণ বিপদগুলো কিন্তু খুবই কঠিনভাবে আসে। আর একটা মেয়ের জন্য অনেক বড় বিপদ যখন নাকি সে মানে অতীতে কী করেছে বিয়ের পর যখন এটা নিয়ে টানাহেঁচড়া শুরু হয়, তখন কিন্তু এই বিপদ সারাতে গেলে অনেক কষ্ট হয়, তাই না? যেমন আমি একটা কথা বলি, আমারই এক পরিচিত এক আন্টির মেয়ে, আন্টির দেশের বাড়ি কোথায় সেটা বলবো না, তবে আমার খুবই পরিচিত। তো যাই হোক, তার পরিচয়টা ঘুরে দেখে আমি আপনাদেরকে ওনার মেয়ের কাহিনীটা শোনাই। ওনার বাসায় হলো সবসময় ওনার মানে ভাইয়ের ছেলেরা আসা যাওয়া করতো গ্রাম থেকে, ওনাদেরও একমাত্রই মানে যাওয়ার জায়গা ছিল ওনার ভাইয়ের গ্রামের বাড়ি আর কি। ওনারা ঢাকায় খিলগায়ে থাকতেন, তো মানে একমাত্র ভাইয়ের ছেলে আসা যাওয়া করে এই আর কি। তো এরকম ওদের মাঝে একটা রিলেশন তৈরি হয়। মেয়েটা তখন ক্লাস 9 পড়ে, তো ছেলেটা হয়তো মানে এরকমই হবে। তো এদের বাসায় ওরা আসা যাওয়া করে, ওনারাও যায়, তবে ছেলেরা হলো গ্রামে থাকে আর মেয়েদের বাড়ি হলো ঢাকায় খিলগায়ে। তো ওদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যায়। আসলে এটা তখন আন্টিরা বুঝতে পারে না, মনে করে যে ভাই বোনের মধ্যেই ওরা চলাফেরা করে। তো একদিন হঠাৎ করে আন্টির জমির কাজে তার গ্রামে যেতে হয়, তো তার হাজব্যান্ডকে নিয়ে যায়। তখন তাদের বাসায় এই মেয়ে আর ওনার বাইরের ছেলে থাকে আর কি। তো ওরা গ্রামে চলে যায়, তো এই সুযোগে এরা দুইজন মিলে বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পর মানে এরা নিজেরাই মানে কাজী ডেকে এনে দুজন মিলে বিয়ে করে ফেলে। তো আন্টি যখন আবার গ্রাম থেকে ঢাকায় আসে তখন এসে দেখে এই অবস্থা। তো যাই হোক, মেয়েটার জন্য ছিল এটা অনেক বড় একটা ভুল ডিসিশন, আর এই মেয়ে ছিল অনেক আদরের একটা মেয়ে,
আর ঢাকায় বড় হয়েছে, তো বিয়ের পর তাকে তো যেহেতু ছেলে মানে ছেলের বাড়ি গ্রামে, তাকে গ্রামেই থাকতে হবে, তো বিয়ের পর তাকে গ্রামে নিয়ে আসা হয় শ্বশুর বাড়িতে। তো এত অল্প বয়সে কি একটা ভুল ডিসিশন, তাই না? তো গ্রামে আসার পর ছেলেদের হলো মানে কি বলবো, চাষাবাদ হলো ওদের মানে মেইন কাজ, তো চাষাবাদ করা, তারপর ওগুলোর কাজ তো তখন বউ হিসাবে তাকেও দেখতে হয়, তাই না? তো এরকম মানে তার জীবন অনেক কষ্টের শুরু হয়ে যায় আস্তে আস্তে। তারপর কিন্তু একটা সময় তাদের সংসার জীবনটাতে তিক্ততা চলে আসে। তো আসলে আমরা কি বলবো, মানে তখন এগুলো দেখে অনেক মানে মায়া লাগতো। তো সেই জন্য বলি আর কি, যে আমরা ছোটবেলা থেকে যদি মেয়েদেরকে একটু মানে মারা বুঝিয়ে শুনিয়ে বড় করি বা বুঝাই যে আসলে এই জীবনটা, এই যে মজা করে বিয়ে করে ফেলেছে, কিন্তু তার জীবনটা কিন্তু শেষ পেশে সেরকম মজার জায়গায় আর থাকেনি, অনেক কষ্টে পরিণত হয়েছে। তো প্রত্যেকটা মেয়েরই এই ধরনের ডিসিশনগুলো নেয়ার আগে একটু চিন্তা করে নেওয়া উচিত। আর ছোটবেলা থেকে আমরা মারা যদি সারাক্ষণ মেয়েদেরকে এগুলো নিয়ে মানে কথা বলি সব সময়, তাহলে কিন্তু মেয়েরা বুঝতে পারে আসলে জীবনে এই অল্প সময়ের সুখের থেকে মানে সারা জীবন সুখে থাকা অনেক ভালো। এই অল্প সময়ের সুখের জন্য কিন্তু একটা হুট করে কঠিন ডিসিশন নিয়ে ফেলা হয়, যে ডিসিশনটা তার জীবনে সারা জীবন কালো ছায়া হয়ে পড়ে থাকে, তাই না? তো যাই হোক, এদিক থেকে আমি হলো মাছটাকে ভাজবো আর কি, আজকে হলো ইলিশ মাছ ভাজা করব, আর শিম দিয়ে মাছ তরকারি রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব। তো ইলিশ মাছটা ভাজার জন্য আমি শুধু হলুদ আর লবণ দিয়ে দিলাম আর কি, এটা দিয়ে মাখিয়ে আমি তেলে ডিপ ফ্রাই করে নেব, আর এটা তেল মশলা দিয়ে রান্না করব না, জাস্ট মানে ভাজা করব আর কি। তো মাছটা ভাজার জন্য মাখিয়ে নিচ্ছি, আর চুলার একটা প্যানে তেল বসিয়ে দিলাম। তো ইলিশ মাছ কিন্তু এভাবে করে ভাজা করে খেতে আমার খুবই ভালো লাগে। তো তেল একটু বেশিই দিলাম, আর তেল ইলিশ মাছের ভাজার যে তেল সেটা দিয়ে আর শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যদিও তেল খাওয়া ঠিক না, তো যাই হোক মজা লাগে তো তাই খাই। আর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর এটা কোনো মানে পেঁয়াজে ভাজবো না, জাস্ট আমি এই ডিপ ফ্রাই করে নেব। এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দেবো, শুকনা মরিচটাও ভেজে নেব। আর মাছগুলো তো একদম ফ্রেশ, আর এভাবে ভাজা খেতে কিন্তু এটা বেশ ভালোই লাগবে। তো যে ঘটনাটা বললাম, সেই মেয়ের বয়সটা আমাদের যে একটু বড়ই হবে, আমি তখন ক্লাস সেভেনে পড়ি, আর ও হলো ক্লাস 9-এ পড়ে। তো আমার কাকার বাসার পাশেই ছিল মানে ওদের খিলগাঁয়ের বাসাটা, আর গ্রামের বাড়ি আমাদের মানে ছেলের গ্রামের বাড়ি আমাদের পাশের গ্রামেই ছিল। তো একটা মেয়ে, সে কিন্তু আসলে কি বলবো, তার ভাগ্যে হয়তো আরও ভালো কিছু থাকতে পারতো, তাই না? বা তার বাবা মা পছন্দ করে দিলে হয়তো আরও বেশি হ্যাপি থাকতে পারতো। আর ঢাকায় বড় হওয়া একটা মেয়ে গ্রামে গিয়ে তার মানে লাইফ স্টাইল কিন্তু একেবারেই চেঞ্জ, তো তার জন্য কিন্তু এটা বিশাল বড় একটা পরীক্ষা। তো শেষমেশ তার বিয়েটা কিন্তু আর টিকেনি, অনেক কঠিন পরীক্ষা দেওয়ার পর সে আর শেষ রক্ষা করতে পারেনি। সে যখন আর পারেনি তখনই কিন্তু তার বাবা মা আবার তাকে নিয়ে এসে তাকে আবার অন্য জায়গায় বিয়ে দেয়। তো অন্য জায়গায় হয়তো বিয়ে হয়েছে বা সুখে থাকবে, কিন্তু তার জীবনে যে একটা কালো দাগ পড়ে গিয়েছে সেটা কিন্তু সারা জীবনই তাকে দৌড়ে খাবে, তাই না? আর আমাদের সমাজে তো খোঁটা দেওয়ার মানুষের অভাবই নেই, তাই না? সারা জীবন কিন্তু তাকে এই খোঁটার একটা ভার বহন করতে হবে যে তোমার জীবনে তুমি এটা ঘটিয়েছিলে। তো এই জন্য আমি বলবো, আমরা যারা মেয়ে মানুষ, আমরা চেষ্টা করব সহজেই কারো মানে কালো ছায়ার শিকার না হতে, সবসময় নিজেকে আব্র করে রাখবো, নিজেকে এতটা মানে সাহসী করব না যে সাহসের কারণে নিজের জীবনটা একটা সময় বিষাক্ত হয়ে ওঠে আর মানুষের কালো কথার গ্রাস করে ফেলে, তাই না? একটা মুসলমান মেয়ের জন্য কিন্তু তার
সম্মান সবচেয়ে বড়, আর পর্দা করে চলা, সম্মানের ভিতরে থাকা, এটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না? তো আমরা আসলে সবাই চেষ্টা করব, এছাড়া আর কিছুই করার নাই। তবে আমাদের যাদের ছোট ছোট বেবি মানে মেয়েরা আছে, সবাই আমরা মা, মোটামুটি আমার ব্লগ যারা দেখেন অনেকেই আছে এখানে বিবাহিতা, অনেকে আছে বিবাহ এখনও বিয়ে হয়নি। তো সবার জন্যই আমি একটা রিকোয়েস্ট করব, যাদের আমাদের মেয়ে বাচ্চা আছে, আমরা ছোটবেলা থেকে তাদেরকে সবসময় বলতে থাকবো যে কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ঠিক না। আমরা আসলে নিজেদেরকে নিয়ে ইদানিং এত ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে সময় দেওয়ার মতো সময়ই হয় না। এখনের মারা সবসময় ফেসবুক ইনস্টাগ্রামে অনেক বিজি থাকি, দেখা যায় আমাদের বাচ্চারা কোন ফাঁকে বড় হয়ে যায়, আমরা টের পাই না। এতে করে কিন্তু আমাদের বাচ্চাগুলো আসলে অন্যদিকে চলে যায়। তো আমরা সবাই চেষ্টা করব বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাতে, বাচ্চাদেরকে সুশিক্ষা দিতে, নতুবা তাদের জীবনে কিন্তু এরকম কালো ছায়া চলে আসবে, তখন সেই কালো ছায়ার দুঃখ সারা জীবন বহন করতে হবে। তো অনেক কথা বললাম, রান্নাবান্না করলাম, আর সিম শীতকালীন সবজি তবে এখনই পাওয়া যাচ্ছিল, আর ঢাকায় আসলে সবসময় পাওয়া যায়, তবে আজকে যে সিমগুলো পেলাম একদম শীতকালীন সবজির মতো করেই রান্না করলাম, টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। তো আমার রান্নাবান্না শেষ, আমরা হলো বিকেলে খাওয়া দাওয়ার পর একটু বাহিরে যাব। তো এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি আমার চোখ একটা লাল হয়ে আছে। আসলে এটা আমার মাঝে মাঝে হয়, অ্যালার্জির প্রবলেম। তো যাই হোক, আমরা এখন বাহিরে বের হয়েছি, বাইরে থেকে কিছু কেনাকাটা করব, তারপর বাসায় যাব। তো এটা হলো পুরান ঢাকায়, আজকে একটু জরুরি কাজে পুরান ঢাকায় চলে এসেছি। তো এখানে আমাদের কিছু কাজ আছে, কাজগুলো শেষ করব, তারপর বাসায় চলে যাব। বাসায় যেয়ে আপনাদের সঙ্গে, জানি না আজকে ক্যামেরা আর অন করা হবে কি না, তো আমরা আস্তে আস্তে, আবার বৃষ্টিও একটু শুরু হয়েছিল আজকে, কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে। তো যাই, তারপর কাজটা শেষ করি, তারপর বাসার দিকে যাব। হয়তো আজকে আর ক্যামেরা অন করা হবে না। তো আজকে ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। বেশ অনেক দিন পর পুরান ঢাকায় আসলাম, আগে মাঝে মাঝে আসা হতো, তো আজকে প্রায় অনেক বছর পরই মোটামুটি আসা হয়েছে। তো এখানে আমার মামার বাসা, তারপর আমাদের আমার দাদার যে আরফত হোটেল, সেই হোটেলও আছে। তো চেষ্টা করব যদি আমাদের কাজ শেষ হয় আমাদের হোটেলে যেতে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে একটা মানে খুব জরুরি কাজে আমরা এসেছি, কাজটা শেষ করব, তারপর যদি হাতে সময় থাকে তাহলে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর যদি সময় না থাকে অন্য একদিন ইনশাআল্লাহ আমাদের আরাফাত হোটেলে আসব। ওটা এখন আমার চাচাতো ভাইরা চালায়, কারণ ওটা আমার চাচার নামেই এখন। তো যাই হোক, একটা সময় আমার বাবা চালাতেন, এখন আমার চাচাদের হোটেল ওইটা। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ, আর ব্লগটা বড় করব না। আল্লাহ হাফেজ।